হ্যালো বন্ধুরা, উটকে চিনে না এমন মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া দুর্ভাগ্যের ব্যাপার। কিন্তু এমনও কিছু তথ্য রয়েছে উট সম্পর্কে যা আমরা জানি না। আজকের ভিডিওতে এমনও কিছু উট সম্পর্কে অজানা তথ্য জানতে চলেছি। চলুন ভিডিওটা শুরু করি এবং অজানা তথ্যগুলো জেনে নেই। স্বাগতম জানাই আজকের নতুন উট সম্পর্কে একটা ভিডিওতে। উট বা উষ্ট্র কুচ বিশিষ্ট একটি চতুষ্পদ প্রাণী। উটের পূর্বপুরুষেরা সম্ভবত উত্তর আমেরিকায় আবির্ভূত হয়। পরে একভাগ ব্যারিং প্রণালী পার হয়ে এশিয়া ও উত্তর আফ্রিকায় চলে যায়। এদের উত্তরসূরি হল ড্রোমেডারি ও মেস্টিয়ান উট। উটের বৈজ্ঞানিক নাম ক্যামেলাস। ওরা প্রায় 65 কিলোমিটার পর্যন্ত ঘন্টায় দৌড়াতে পারে। সাধারণত এদের উচ্চতা 1.8 থেকে 2 মিটার পর্যন্ত হয়ে থাকে। উট প্রাকৃতির এক মহাবিস্প। এটি 53 ডিগ্রি সেলসিয়াস গরম এবং -1 ডিগ্রি শীত পর্যন্ত টিকে থাকতে পারে। মরুভূমির উত্তপ্ত বালুর উপর ঘণ্টার পর ঘণ্টা হাঁটাচলা করতে পারে। কোনো পানি পান না করে মাসের পর মাস চলে যেতে পারে। মরুভূমির উপর বড় কাঁটা সহ বেকটাস খেয়ে ফেলে 150 কেজি ওজন পিঠে নিয়ে শত শত মাইল হেঁটে পার হয়। উটের মতো এত সাধারণ ডিজাইনের প্রাণী প্রাণীবিজ্ঞানীদের কাছে এক মহাবিস্ময়। মানুষসহ বেশিরভাগ স্তন্যপায়ী প্রাণীদের দেহের তাপমাত্রা সাধারণত 37 ডিগ্রি সেলসিয়াস বা 98 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত হয়ে থাকে। যদি দেহের অভ্যন্তরীণ তাপমাত্রা বেড়ে যায় 38.5 ডিগ্রি 102 ডিগ্রি ফারেনহাইট বেশি হয়ে যায়, তখন অভ্যন্তরীণ অঙ্গগুলোর ক্ষতি হতে পারে। 40 ডিগ্রি বা 160 ডিগ্রি বেশি হয়ে গেলে লিভার, কিডনি, মস্তিষ্ক, খাদ্যযন্ত্র ব্যাপক ক্ষতি হয়। 141 ডিগ্রি সেলসিয়াস বা 105 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় শরীরের কোষ মরে যেতে শুরু করে। এ কারণে যখন স্তন্যপায়ী প্রাণীদের অভ্যন্তরীণ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেড়ে যায়, তখন শরীরের গেমে বাড়তি তাপ বের করে দেয় এবং ঠান্ডা লাগে। কিন্তু উটের জন্য এভাবে পানি অপচয় করা বিলাসিতা, কারণ মরুভূমিতে সবচেয়ে দুর্বল সম্পদ হচ্ছে পানি। এ কারণেই উটের শরীরে এক বিশেষ ব্যবস্থা রয়েছে। ভোরবেলা এর শরীরের তাপমাত্রা 34 ডিগ্রি থাকে, তারপর আবহাওয়া তখন প্রচণ্ড হয়ে যায়, তখন অভ্যন্তরীণ তাপমাত্রা বেড়ে 141 ডিগ্রি যা 106 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত ওঠে। এরপর থেকে এটি গামা শুরু করে এর আগে পর্যন্ত পানি ধরে রাখে। এভাবে প্রতিদিন উট স্বাভাবিক তাপমাত্রা থেকে প্রচণ্ড জ্বরের তাপমাত্রা সহ্য করতে পারে। এর শরীরের ভিতরে ব্যবস্থা রাখা আছে যেন তা দিনের পর দিন ভীষণ জ্বর সহ্য করার পরে অভ্যন্তরীণ অঙ্গগুলো বড় ধরনের ক্ষতি না হয়। উটের রক্ত বিশেষভাবে তৈরি প্রচুর পরিমাণে পানি ধরে রাখার জন্য। উট যখন একবার পানি পান করা শুরু করে, তখন এটি প্রায় 130 লিটার পানি পর্যন্ত পান করতে পারে, তাও 10 মিনিটের মধ্যে। এই বিপুল পরিমাণের পানি অন্য কোনো প্রাণী পান করলে রক্তে মাত্রাতিরিক্ত পানি গিয়ে অবিশ্রোপণ চাপের কারণে রক্তের কোষ ফুলে ফেপে ফেটে যেত। কিন্তু উটের রক্তের কোষে বিশেষ এক আবরণ আছে যা অনেক বেশি চাপ সহ্য করতে পারে। এই বিশেষ রক্তের কারণে উটের রক্তে একেবারে এত পানি পান করা সম্ভব হয়। উটকে কেন মরুভূমির জাহাজ বলা হয়? সাধারণত একটা উট 170 থেকে 270 কেজি পর্যন্ত পর নিয়ে হাসি মুখে চলাচল করতে পারে, এজন্যই উটকে মরুভূমির জাহাজ বলা হয়। এই বিশাল শক্তিশালী প্রাণীটি মানুষের প্রতি শান্ত অনুগত হওয়ার কোনোই কারণ ছিল না, বরং এরকম স্বয়ংসম্পূর্ণ প্রাণী হিংস্র হওয়ার কথা, যেন কেউ তাকে গাটানোর সাহস না করে, বিবর্তনকারীদের বানানো বহু নিয়ম ভঙ্গ করে। এই প্রাণীটি কোনো কারণে নিরীহ শান্ত মানুষের প্রতি অনুগত হয়ে গেছে। উটের আরেকটি উল্লেখযোগ্য ক্ষমতা হলো কাঁটাযুক্ত গাছপালা চিবানোর ক্ষমতা, যা অন্য কোনো প্রাণীর নেই। বড় বড় কাঁটা সহ ক্যাকটাস এটি সাবাড় করে নিতে পারে। অন্য কোনো প্রাণী হলে ক্যাকটাসের কাঁটার আঘাতে মাড়ি, গাল, জিভ ক্ষতবিক্ষত হয়ে যেত, কিন্তু উটের কিছুই হয় না। মুখের ভিতরে এক বিস্ময়কর ব্যবস্থা রয়েছে। এর মুখের ভিতরে দিকটাতে অজস্র ছোট ছোট শক্ত আঙ্গুলের মতো ব্যবস্থা রয়েছে, যা কাঁটার আঘাত থেকে একে রক্ষা করে। উটের গর্ভাবস্থা সাধারণত 13 থেকে 15 মাস পর্যন্ত হয়ে থাকে। উটের চোখে 2 স্তর পাপড়ি রয়েছে, যার কারণে মরুভূমিতে ধুলি জলের মধ্যেও তা চোখ খুলে রাখতে পারে। এই বিশেষ পাপড়ির ব্যবস্থা সানগ্লাসে কাজ করে, মরুভূমির প্রখর রোদের থেকে চোখকে রক্ষা করে এবং চোখের আর্দ্রতা ধরে রাখে। একই সাথে এটি বিশেষভাবে বাঁকা করা যেন তা ধুলোবালির থেকে আটকে দিতে পারে। একটা উট সাধারণত কত বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে?
একটা উট সাধারণত 40 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে যদি কোনো সমস্যা না হয়। তো বন্ধুরা, উট সম্পর্কে আজকের ভিডিওটা কেমন লাগলো আপনার মতামত কমেন্টে জানাতে পারেন, এবং আমাদের ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে, আর যদি পেজে দেখা থাকেন তাহলে পেজটিকে ফলো করে আমাদের সাথে থাকুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, আর এক পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।